সকল কে সুপ্রভাত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি দেখাবো আলু ভাজা, যে কারণে আমি আলুটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে অল্প মানে একেবারে অল্প ভাপিয়ে রেখেছি, যাতে কিনা ভাজতে গিয়ে এটা ভেঙে না যায়। তো আলু ভাজা প্রত্যেকেই খাও, আলু ভাজা সকলেই জানো। আমি একটু অন্যরকম করে করব। দেখো কড়াতে তেল দিয়েছি, এই বাটিটা 50 গ্রামের থেকে আমি কম তেল দিয়েছি। দেব সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, কারি পাতা দেব, ধনে পাতা দেব, আর স্লাইস করে হাফ করে নিয়েছি একটা পেঁয়াজ, দেখো, আর আছে আমচুরের গুঁড়ো, হিং, আর আছে চিলি ফ্লেক। এটা খুব ঝাল হবে, অসম্ভব ভালো খেতে হবে। তো কখন কি দেবো সেটা তোমরা দেখো। তো বলছি যে তোমরা কেমন আছো সেটা আগে জানাবে। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঠান্ডা তো খুব পড়েছে, সকলেই সাবধানে থাকবে, নতুন করে বলার কিছু নেই। তো তেল তো গরম হয়ে গেছে, আমি এখন আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুটা সেদ্ধ করে আমি খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আলুটাকে ভালো করে ভাজতে হবে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে। আজকের এই আলু ভাজাটা অসম্ভব মজার একটা আলু ভাজা, এটা রুটি, লুচি, ভাত, পরোটা সকলের সাথেই চলবে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, এটা একটু অন্যরকম, মানে এটা আমার নিজস্ব একটা রেসিপি, তোমরা বলতেই পারো। তো আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আলুটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব, অল্প যখন একটু ভাজা হবে তখন আমি কেটে রাখা স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, আলুটা একটু সাইড করে দিই, পেঁয়াজটা দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দেব। তো পেঁয়াজটা আমি পুরো দিলাম না, একটু রেখে দিলাম, এতটা পেঁয়াজ লাগবে না। এবার কিন্তু পেঁয়াজটা ভাজা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এটা খুব মজার একটা রান্না, খুব সহজেই হয় আর সকলের বাড়িতেই এগুলো থাকে, আলু থাকে, পেঁয়াজ থাকে, ধনে পাতা থাকে, সবই থাকে, তো কোনো ব্যাপার না। আর আমচুরের গুঁড়ো যদি না থাকে, আলুটা ভাজা হওয়ার পর অল্প একটু লেবুর রস দিয়ে দিলেই হয়ে যায়। পেঁয়াজটাও কিন্তু এরকমই একটু আধ ভাজা মতো হবে। আলু একটু ভেঙে যাবে, কিছু করার নেই, সে তো ভাঙবেই, কারণ সেদ্ধ করা আলু। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে, আর আলুটাও কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে একটু ধৈর্য ধরে এই পেঁয়াজটাকে ঠিকঠাক করে ভাজতে হবে। আর দুটো বড় আলুতে এক মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ হলেই চলবে। তোমরা কিন্তু ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারো, আমি হাফ চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে চিলি ফ্লেক বাড়িতে তৈরি করা, 1/4 একটা চামচের 1/4 আমি হিং নিয়েছি, আর নিয়েছি আধ চা চামচ কি বলে আমচুরের গুঁড়ো, আর এই যে কারি পাতা সুন্দর করে ধুয়ে রেখেছি এটার কাজ করে, এই যে পরিমাণ মতো ধনে পাতা, তোমরা বাড়িয়ে নিতে পারো কমিয়ে নিতে পারো কোনো ব্যাপার না। আর ফোড়ন দেব সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। এখানে কিন্তু পেঁয়াজটা এবার এই অবস্থাতেই ঠিক মানে এই অবস্থায় দেখো পেঁয়াজটা আধ ভাজা যখন হয়ে যাবে তখন এটা আলুর সাথে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আর আলু যে পিঠটা হয়েছে সেই পিঠটা উল্টে দিতে হবে। এই আলু ভাজাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ডাল ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে, খুব মজার একটা খাবার, না খেলে এটা তোমরা বুঝতে পারবে না। আমি বাড়িতে করেছি এবং সম্পূর্ণ আমার নিজের রেসিপি, তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। এই অবস্থাতে আমি দিচ্ছি হিং,
যারা হিং খাও না তারা স্কিপ করতে পারো, কোনো ব্যাপার না, আমি খাই, আমার তো ভালোই লাগে। এবার আমি দিচ্ছি চিলি ফ্লেক্স, তোমরা কিন্তু ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারো। আর সম্পূর্ণ লঙ্কা গুঁড়োর থেকে আলাদা স্বাদ হচ্ছে চিলি ফ্লেক্স, কারণ লঙ্কাটাকে অল্প ভেজে তারপর এটাকে মিক্সিতে ব্লেন্ড করতে হয়। সম্পূর্ণ ব্লেন্ড করা না, একটু বাকি থাকবে, এরকম অবস্থায় মিক্সি থেকে বার করে নিতে হয়। তো দেখতেই পাচ্ছ চিলি ফ্লেক্সটা দোকানেও কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির আছে, খুব ভালোই আছে। আর আমি দেবো জাস্ট স্বাদের জন্য আমচুরের গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, তবে খুব বেশি না দিলেই ভালো লাগে। এটা একটু নাড়াচাড়া করে তারপর ধনে পাতাটা দিয়ে দেবো এবং বুঝতেই পারবো যে সেটা আমার হয়ে গেছে। আবার যেই দিকটা আলুর হয়নি সেই দিকটা একটু উল্টে দিতে হবে। আবারও বলছি আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আমি রান্নাতে তোমাদেরকে আনন্দ দিতে পারবো, খুব বেশি না পারলেও কম বেশি তো আমি নতুন নতুন আমার নিজের রেসিপি তোমাদের জন্য আনতেই পারবো। তো তোমাদের উৎসাহ আমার অসম্ভব দরকার, তোমাদের সাপোর্ট আমার অসম্ভব দরকার। তো ঠিক আছে, তোমরাও নতুন নতুন ভিডিও দাও, আর যারা কিনা ইউটিউবিং করো না তারাও আমার ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। এবার কিন্তু আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা দিয়েই আমি গ্যাস অফ করে দেবো। বাইরের অনেক আওয়াজ, কারণ আবার ট্রেন বাস তো চালু হয়ে গেছে, তো সেই কারণেই তোমরা এটা শুনতে পাচ্ছ, জাস্ট ইগনোর করবে, আর যাদের ভালো লাগবে তারা মানিয়ে নিও। আমার আলু ভাজা তো হয়ে গেছে, এবার দেব ফোড়ন। এবার আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপরে আমি ফোড়নটা দিয়ে তোমাদের দেখাচ্ছি এবং সুন্দর করে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমার নতুন ভিডিও পাওয়া অবধি তোমরা আমার সাথে থাকো, অপেক্ষা করো আর একটা নতুন ভিডিওর জন্য। খুব ভালো থেকো, টাটা, আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। পরিবেশন করার আগের মুহূর্তে এই অবস্থা, আমার আলু ভাজা দেখে নাও। আলুতে আমি কম তেল দিয়ে ভেজেছিলাম, একটাই কারণ এই ফোড়নটাতে, এই ফোড়নটা আমাকে দিতে হবে, সেই কারণে আমাকে তেলও দিতে হবে, তাই আমি যখন আমি আলুটা ভাজি আমি তেলটা কিন্তু অল্প দিয়েছিলাম। তোমাদের অনেকেরই অভিযোগ আছে আমি তেল কম খাই, সেটা কোনো ব্যাপার না, যারা যেমন পছন্দ করো তারা সেটা খাবে। নিত্যদিনের খাবারের জন্য এই তেলটা যথেষ্ট, শরীরের জন্য এই তেলটা যথেষ্ট, মোটেও খেতে খারাপ লাগে না। তো আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি সর্ষে আর শুকনো লঙ্কা, তোমরা ইচ্ছা করলে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতেই পারো। আর এটা হয়ে গেলে আমি তোমাদের সাথে খুব সুন্দর করে পরিবেশন করে দেখাবো আমার আজকে সুন্দর একটা আলু ভাজা। আমি আলু ভাজাই বলবো, এটাকে কখনোই আমি বলবো না যে আলু তরকারি। খুব ভালো করে কারি পাতাটাকে ভাজতে হবে, নইলে খুব ভালো লাগবে না। সবসময় জানবে যে কোনো ফোড়ন সেটা একটু পোড়া পোড়া হলেই বেশি ভালো লাগে, তার ফ্লেভারটা অনেক বেশি হয়। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো আলু ভাজার মধ্যে, দেখাচ্ছি।